এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, আমরা গরু পাচার করার চেষ্টা করব। একই বলল অদ্রি চৌধুরী, সঙ্গে থাকবেন বিস্তারিত জানিয়ে দেব। কংগ্রেসের যারা মাথা তাদের গায়ে সিবিআই ইডি হাত দেয় না, চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন তৃণমূল তথা মমতা যাতে কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে সেটা বিজেপির টার্গেট, তাই তারা দলের বিরুদ্ধে এজেন্সি নামিয়ে দেওয়া হয়েছে। এদিকে কংগ্রেসের একের পর এক নেতা তৃণমূলে যোগ দিচ্ছে, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে টার্গেট করেছে। অত্যন্ত ক্ষুদ্র প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ মমতার মন্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করলেন। তার বক্তব্য, আমাদের পেছনে ইডি সিআইডি লাগাতে গেলে কয়লা চোর, বালি চোর, গরু পাচারি হতে হবে। নীতির সঙ্গে লড়তে গিয়ে যাতে ইডিআইসিবি আমাদেরও তাড়িয়ে বেড়ায়, সেই জন্য কয়লা, গরু, বালি এগুলি পাচার করার যায় কিনা তা দেখতে হবে। দিদি তো এইসবই শিখিয়েছেন, এখন গরু পাচার করতে গেলে পুলিশ লাগবে। তা দিদি আমাদের একটু পুলিশের সাথে বসিয়ে দিন, তারপর না হয় আমরা গরু পাচার করার চেষ্টা করব। পাশাপাশি ওদের আরও বলেন, ইডি সিবিআই তো আপনার বন্ধু, যবে থেকে আপনার ভাইপোকে ডাকলো তবে থেকেই আপনি কংগ্রেসকে গালাগালি করতে শুরু করেছেন। আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার সাথে মোদির সমঝোতা হয়নি। সারা ভারতে 19টা দল যখন একবদ্ধ হয়েছে তখন আপনি বিরোধী দল হিসেবে একই ভাঙনের জন্য মোদির থেকে সুপারি নিয়েছেন।